আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের নাম নেই আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে। গত বছরে খেলা নয় ম্যাচে ব্যাট হাতে 227 রান ও বোলিংয়ে 17 উইকেট নিয়ে দক্ষ অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন সাকিব। নয় ম্যাচে 407 রান করে সেরা একাদশে উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, আর 10 ম্যাচে 18 উইকেট নিয়ে স্পেশালিস্ট বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। 11 জনের এই দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এই দলে নেই কোনো ভারতীয় ক্রিকেটার। 2011 সালে টি টোয়েন্টি ক্রিকেটে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদের নিয়ে 11 জনের দল ঘোষণা করেছে আইসিসি। 20 ম্যাচে 28 উইকেট নিয়ে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেই দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজ, আর এই দলের নেতৃত্বে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এছাড়া দলে আরও আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি, ইংল্যান্ডের জস বাটলার, এইডেন মার্ক রাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবারেজ শামসি, জর্জ হ্যাজেলউড এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।